স্যার, গত রাতের ঘটনার জন্য মিষ্টি খাওয়াবেন না? অবশ্যই খাওয়াবো স্যার, আপনাকে আর কষ্ট করে আনতে হবে না, আমরা মিষ্টি এনে রেখেছি। কেন তোমরা আবার টাকা খরচ করতে গেলে? কেন আমরাই আপনার আপনজন, পরম আত্মীয় বটে। সত্যিকারই আমি খুব ভাগ্যবান, তোমাদের মতো ভালো অফিসার সিপাহীদের সাথে চাকরি করতে পেরে আসলে আসলে আমি ধন্য। স্যার, আজ এই আনন্দের দিনে চোখের পানি ফেলবেন না স্যার, মুখে হাসি রাখুন, হাসুন স্যার, খিলখিল করে হাসুন স্যার। রহমত, সবাইকে আজ পেট ভরে মিষ্টি খাওয়াবে, ওকে? আল্লাহ রাস্তা আমার কিছু খাইতে দিবেন। ও ভাইরা, আমি খুব ক্ষুধার্ত, কিছু খাইতে দেন। তোমার ভাবে গত রাতে শর্ত দিয়ে সব প্রবলেম সমাধান করেছে। স্যার কি শর্ত, খুলে বলুন তো। আজকের মতো কাজের মেয়ে সংগ্রহ করতে হবে, নলে সে চলে যাবে। স্যার বর্তমানে এই সমস্যাটা বিরাট সমস্যা। দিবেন, কিছু খাইতে দিবেন। রহমত দেখো তোকে। জি। দেখতে তো বেশ লম্বা চওড়া, কাজ করে খেতে পারো না? কে দেবে কাজ? বাসায় ঝিয়ের কাজ করবা? কোন রুম, কার বাসায়? ওসি সাহেবের বাসায়। তিনি কি বিবাহিত না অবিবাহিত? স্যার গতকাল বিয়ে করেছেন, নব্য বিবাহিত। বিবাহিত হলে কাজ করতে রাজি আছি। তুমি একটু দাঁড়াও, আমি স্যারকে জিজ্ঞেস করে আসি। আচ্ছা। স্যার ওই মহিলাটা বাসায় কাজ করতে রাজি হয়েছে, তাই নাকি? ভেরি গুড। কামরুল জি, তুমি একটা কাজ করো, ওই মেয়েটিকে বাসায় দিয়ে আসো। জি স্যার। ও বাঁচা গেল, চলো চলেন। আপনি যান, ম্যাডামের কাছে আমি আপনার কথা বলবো। আচ্ছা। আমাকে এই জন্য জবাবদিহি করতে হয়? স্যার এবারের জন্য ছুটি মঞ্জুর করেন, আমি আর ছুটি নেব না স্যার। সাউন্ড সাউন্ড সাউন্ড। কি ব্যাপার, লোকটা কাঁদছে কেন? আহ পারুল, এটা অফিশিয়াল ব্যাপার, তুমি এই ব্যাপারে কথা বলবে না। ভাবি, আমি ছয় মাস হলো বিয়ে করেছি, এই ছয় মাসে সাত আটবার ছুটি নিয়েছি বলে স্যার আমার ছুটি মঞ্জুর করছেন না। আপনার ছুটি মঞ্জুর করা হলো, আপনি এখন যান, আমার কিছু পার্সোনাল কথা আছে। পারুল, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। ওয়েলকাম। পারুল, কাজটা তুমি ভালো করলে না। তুমিও কিন্তু আমাকে বিয়ে করেছো। দেখি আজ রাতে আমি না এলে তুমি একে কি করে ঘুমাও। দেখো আমাদের ব্যাপার আর ওদের ব্যাপার কি এক হলো? রফিক সাহেব, ওরাও মানুষ, ওদের স্ত্রীরাও ওদেরকে সারাক্ষণ কাছে কাছে পেতে চায়। আশা করি ভবিষ্যতে উপদেশটা মনে রাখবেন। মনে থাকবে। ও হ্যাঁ, আমি কলেজ থেকে সোজা বাড়ি যাব। আরে বাড়ি থেকে বইপত্র কাপড় চোপড় আনতে হবে, যদি বেশি রাত হয় তাহলে ফিরব না, আগামীকাল সকালে ফিরব। আরে আমি রাতে একা কি করে থাকব? পরের কষ্ট অনুভব করতে হলে নিজের কিছু কষ্ট করা উচিত। না লক্ষ্মীটি, জলদি এসো। খুদাহাফেজ। খুদাহাফেজ। বাই বাই।